নমস্কার বন্ধুরা পিসফুল হোমম্যান এনভায়রনমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত আর আমি মিসেস ধারা বন্ধুরা আজ আমি আপনাদের একটি ন্যাচারাল এয়ার পিউরিফায়ার লো মেনটেন্স এবং পারফেক্ট ফেংসুই গাছ সিঙ্গোনিয়াম সম্পর্কে ইনফরমেশান দেব সিঙ্গোনিয়াম একটি অত্যন্ত বিউটিফুল হাউস প্লান্ট এই গাছটি ঘরের শোভা বাড়ানোর সাথে সাথে ঘরের হাওয়াকে শুদ্ধ করারও ক্ষমতা রাখে তো চলুন এই ভিডিও থেকে আজ আমরা সিঙ্গোনিয়াম সম্পর্কে ডিটেলে অনেক কিছু জেনে নেব কিন্তু তার আগে বলবো যদি এই আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বোতামটা অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমার সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলি আপনি পেতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অনুরোধ করলাম লাইক এবং শেয়ার করার জন্য তো চলুন বন্ধুরা আমরা এই সিঙ্গোনিয়াম সম্পর্কে ডিটেলে অনেক কিছু জানব এবং তার সঙ্গে কিভাবে মাটি তৈরি করবো কীভাবে দেখাশোনা করব সব কিছু জেনে নেব তবে কিভাবে লাগাবো কিভাবে মাটি তৈরি করব এগুলি জানার আগে সিঙ্গোনিয়াম সম্পর্কে কিছুটা ইনফরমেশান আমরা আগে নিয়ে নেব সিঙ্গোনিয়ামের সাইন্টিফিক নাম হলো সিঙ্গোনিয়াম পোডোফাইলাম এই গাছটিকে অ্যারোহেড প্লান্ট অ্যারোহেড ফাইন গুজ ফুড নামেও জানা যায় এই লতাটি দশ থেকে কুড়ি মিটার পর্যন্ত লম্বা হতে পারে এই গাছটি একটি অত্যন্ত ভালো ন্যাচারাল এয়ার পিউরিফায়ার বিষাক্ত গ্যাসকে শোষণ করার ক্ষমতা রাখে এই সিঙ্গনিয়াম বিষাক্ত গ্যাসকে শোষণ করে হাওয়াকে শুদ্ধ করে সেজন্য এই গাছটিকে একটি পারফেক্ট এয়ার পিউরিফায়ার গাছ বা পারফেক্ট হাউস প্লান্ট বলা হয়ে থাকে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিকে একটি পারফেক্ট ভেংশুই গাছও বলা হয়ে থাকে বলা হয় যে এই গাছটির মধ্যে মানুষকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার এনার্জি থাকে যেটি আপনাকে আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে তো এই গাছটিকে অবশ্যই বাড়িতে সুন্দরভাবে লাগানো যেতে পারে আর এই গাছটি পজিটিভ এনার্জির সঞ্চার করার ক্ষমতা রাখে বলা হয়ে থাকে যেখানে এই গাছটি থাকে যে বাড়িতে এই গাছটি থাকে সে বাড়িতে পজিটিভ এনার্জির সঞ্চার হয় সেজন্য আপনি স্ট্রেস অনিদ্রা অ্যাংজাইটি থেকেও দূরে থাকতে পারেন এই সিঙ্গনিয়াম গাছের আরেকটি খুব ভালো প্লাস পয়েন্ট হলো এই গাছটি হলো এই গাছটি অত্যন্ত হার্ডি প্লান্ট অত্যন্ত শক্ত সহজে মারা যায় না আপনি যদি এই গাছটি বাড়িতে লাগিয়েছেন এবং আপনাকে যদি কোনো কাজের জন্য বাইরে যেতে হবে দশ দিন বারো দিন বা পনেরো দিনের জন্য তাহলে আপনি নিশ্চিন্তে যেতে পারেন দশ দিন বারো দিন জল না দিলেও কিন্তু এই গাছটি মারা যায় না তবে হ্যাঁ বেশ কিছু দিন যদি জল না দেওয়া হয় গাছের পাতাগুলি হয়তো বিবর্ণ হয়ে যাবে বা গাছের পাতাগুলি একটু খারাপ হয়ে যেতে পারে কিন্তু গাছটি মারা যাবে না এটিও হচ্ছে সিঙ্গোনিয়ামের একটি খুব ভালো প্লাস পয়েন্ট আপনি খুব সহজেই এই গাছটি বাড়িতে লাগাতে পারেন আর এই গাছটিকে প্রপোগেট করাও ভীষণ সহজ এই গাছটি আমরা কাটিং থেকে অত্যন্ত সহজেই লাগিয়ে নিতে পারি একটি সিঙ্গোনিয়াম গাছ যদি আপনি বাড়িতে লাগান একটি সিঙ্গোনিয়াম গাছ থেকে পঞ্চাশটি সিঙ্গোনিয়াম গাছ আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর এই যে গাছটি এই গাছটিকে খুব বেশি যত্ন বা খুব বেশি কেয়ার করার দরকার পড়ে না চলুন এবার আমরা জেনে নিই যে এই গাছটিকে কীভাবে লাগাব কীরকম মাটি তৈরি করব এবং ওভারঅল পরিচর্যা কিভাবে করব সাধারণত এই গাছটি খুব একটি খুব খুব বেশি কেয়ার ডিমান্ড করে না কিন্তু যেহেতু আমরা টবে লাগাবো এবং একটি খুব সুন্দর ফলিয়েজ যুক্ত গাছ সেজন্য এর মাটিটি আমরা এমনভাবে তৈরি করব যে মাটিটি যেন অত্যন্ত ওয়েল ড্রেইন হয় সেজন্য সিঙ্গোনিয়ামের জন্য মাটি আপনি এইভাবে তৈরি করুন পঞ্চাশ পার্সেন্ট গার্ডেন সয়েল পঁচিশ পারসেন্ট স্যান্ড এবং পঁচিশ পারসেন্ট কম্পোস্ট তার সঙ্গে একটু নিমখোল একটু বোন মিল এটুকু যদি মিলিয়ে নেওয়া যায় তাহলেই কিন্তু সিঙ্গোনিয়ামের জন্য খুব ভালো মাটি তৈরি হয়ে যাবে এবার এই গাছটিকে রাখবো কোথায় সিঙ্গোনিয়ামকে ইনডোর বা আউটডোর দু জায়গাতেই রাখা যেতে পারে তবে হ্যাঁ খুব বেশি অন্ধকার ঘরে রাখলে এই গাছটির গ্রোথ খুব একটা ভালো লক্ষ্য করা যায় না আবার যদি একদম রোদযুক্ত জায়গায় খোলা ছাদে রাখা হয় গ্রীষ্মের দিনে যদি মে জুন মাসে আমরা খোলা ছাদে অল টাইম রোদে রেখে দিই তাহলেও কিন্তু এর পাতাগুলি একটু পুড়ে যেতে পারে সেজন্য আমরা এই গাছটিকে এমন জায়গায় রাখব যে আমরা ইনডোরে রাখতে পারি একটু জানালার পাশে বা দরজার পাশে যেখানে একটু ব্রাইট লাইট আছে আর বারান্দায় বা ব্যালকনিতে আমরা অবশ্যই নিশ্চিন্তে এই গাছটিকে রাখতে পারি সকালের দু তিন ঘন্টা রোদ যদি এই গাছটিকে দেওয়া যায় তাহলে কিন্তু এই গাছটি খুব ভালো গ্রোথ করে আপনি আমার এই গাছগুলি যে দেখছেন এই গাছগুলি এমন জায়গায় থাকে যেগুলি সকালের তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা রোদ পেয়ে থাকে এবং আপনি দেখতে পাচ্ছেন এর পাতাগুলি কত হেলদি কত সুন্দর রয়েছে তো এইভাবে একটু উজ্জ্বল আলোযুক্ত জায়গায় আপনি সিঙ্গোনিয়াম গাছকে রাখুন আর ঘরের ভেতরে রাখলে একটু জানালার পাশে এইরকমভাবে যদি রাখেন তাহলে আপনি খুব ভালোভাবে সিঙ্গোনিয়াম গাছ করতে পারবেন এবার কথা বলি পেস্টিসাইড সম্পর্কে সিঙ্গোনিয়াম গাছে খুব বেশি পেস্ট অ্যাটাক হয় এরকম আমি দেখিনি কিন্তু তবুও বলবো পনেরো দিন বা কুড়ি দিন অন্তর আপনি নিম তেল যদি স্প্রে করেন তাহলে এই গাছটিকে খুব ভালোভাবে আপনি করতে পারবেন আর জল অবশ্যই নিয়মিত দেবো আমরা কোথাও চলে যাচ্ছি জল দিতে পারলাম না সেটা আলাদা কথা কিন্তু ঘরে যদি আছি অবশ্যই আমি নিয়মিতভাবে জল দেবো যখনই দেখবো যে মাটি শুকিয়ে গেছে টবের মাটি ওপরটা ড্রাই হয়েছে তখন অবশ্যই জল দেবো তবে হ্যাঁ সিঙ্গনিয়াম গাছের জন্য আমি বলবো যখন আপনি জল দিচ্ছেন অবশ্যই পুরো গাছটিকে ধুয়ে জল দিন তাহলে কী হবে গাছটি ধুয়ে পরিষ্কার হয়ে যাবে পাতাগুলি তাহলে গাছের পাতাগুলি খুব সাইনি এবং চকচকে সুন্দর দেখাবে তাহলে যখনই জল দেবেন অবশ্যই ওপর থেকে চান করিয়ে পুরো স্নান করিয়ে আপনি জল দিন তাহলে দেখবেন আপনার সিঙ্গোনিয়াম গাছ খুব ভালোভাবে গ্রো করবে আর পট সিলেকশানের কথাটা বলি এখানে যে সিঙ্গোনিয়াম গাছের জন্য কিন্তু খুব বড় সাইজের পট নেবার দরকার হয় না আমার যে সবথেকে বড়ো সাইজের গাছটি সেটিকে আপনি দেখুন আমি আট ইঞ্চির পটে লাগিয়েছি এবং এই আট ইঞ্চির পটে এই গাছটি কত সুন্দরভাবে গ্রো করেছে তবে হ্যাঁ আট ইঞ্চির পটে একটি স্মস্টিক যদি আপনি লাগিয়ে এই গাছটিকে সোজা করে দাঁড় করিয়ে রাখেন খুব সুন্দর দেখতে হবে এবং খুব ভালোভাবে গ্রো করবে আর ফার্টিলাইজারের কথাটা বলে নিই ফার্টিলাইজার এই গাছে খুব বেশি দরকার হয় না প্রত্যেক সপ্তাহে দিতে হবে প্রত্যেক দশ দিনে দিতে হবে এরকম ব্যাপার কিন্তু নয় আমি সিঙ্গোনিয়াম গাছে খুব বেশি ফার্টিলাইজার দিই না দু মাস বা তিন মাস অন্তর যদি আপনি টবের মাটিতে সলিড ফার্টিলাইজার কম্পোস্ট বা একটু বোন মিল আপনি যদি গা টবের মাটিতে অ্যাড করেন এবং তার সঙ্গে যদি আপনি মাসে একবারও লিকুইড সার প্রয়োগ করেন এই গাছের জন্য তাহলে কিন্তু সিঙ্গোনিয়াম খুব ভালোভাবে গ্রো করবে এবং খুব সুন্দর দেখতে হবে তাহলে বন্ধুরা এটুকু করুন আর দেখুন আপনি খুব ভালোভাবে সিংহ করতে পারবেন তাহলে আজ এতটাই নমস্কার